গেল বছরের 1 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাঙার সিনেমা অ্যানিমেল। এ পর্যন্ত বিশ্বব্যাপী 900 কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। এদিকে প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর ওটিটির দুনিয়ায় ঝড় তোলার অপেক্ষমান এই সিনেমায় পড়েছে আইনি থাপা। শোনা গিয়েছিল 26 জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি। তবে সিনেমাটির সহ প্রযোজনা প্রতিষ্ঠান সিনে ওয়ান স্টুডিওস লিমিটেড অ্যানিমেলের ওটিটি ও স্যাটেলাইট মুক্তি আটকাতে দিল্লি হাইকোর্টে মামলা করেছে অ্যানিমেলের মূল প্রযোজক টি সিরিজের বিরুদ্ধে। সিনে ওয়ানের দাবি, দুটি প্রযোজনা সংস্থার মধ্যে লভ্যাংশ ভাগাভাগি নিয়ে চুক্তি হয়েছিল। সিনেমা মুক্তির 1.5 মাস পেরিয়ে গেলেও টি সিরিজ এখনও তাদের কোনো অর্থ দেয়নি। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।